নমস্কার বন্ধুরা, মৌ কিচেনে আজকে আমি বানাবো কলা দিয়ে পিঠে তৈরি করে দেখাবো গ্রামের পদ্ধতিতে। প্রথম থেকে দেখো ভিডিওটি, চলো কলা নিয়ে যাচ্ছি রান্নাঘরে। আমি কলা ছড়া থেকে কলাগুলো খুলে নিয়েছি। বন্ধুরা দেখো কলাগুলো খুব কালো হয়ে গেছে, এইগুলো হবে। আমি কলার খোসাগুলো খুলে নিচ্ছি। আমি এই কলাগুলো নিয়ে নিয়েছি, দেখো বন্ধুরা আমি কলাগুলো চটকে নিয়েছি। এরপরে দিয়ে দেবো চালের গুঁড়ি। আমি দিয়ে দিচ্ছি ময়দা। আমি এখানে জল দেব না, এর মতো আমি আমি অল্প অল্প করে দিতে থাকবো। আমি দিচ্ছি এখানে চিনি। কলা মিষ্টি আছে তাই আমি চিনিটা অল্প পরিমাণে দেব। দিচ্ছি লবণ। আমি সব একসঙ্গে গুলিয়ে নিয়েছি। এরপরে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেবো থালা। আমি বাটারটা গোলানো ছিল, আধ ঘন্টা পরে খুলে নিচ্ছি। আমি এরপরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এরপরে ভেজে নেব। ঘন্টা হয়ে গেছে, আমি বাটারটা খুলে নিচ্ছি। দেখো বন্ধুরা গুলিয়ে রেখেছিলাম, এরপরে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, এরপরে ভেজে নেব। খুব লাল করে ভেজে নিয়েছি। এদিকে দেখো ভেজে নেবো।